আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি উর্মিলা খান। ওয়েলকাম টু মাই ব্লগ। চলে আসলাম আরেকটা নিউ ব্লগ নিয়ে। আমার এই ভিডিওটা করেছিল গত শুক্রবারে, বাট আপলোড দিতে একটু লেট হয়ে গেছে। যাই হোক, আজকে আমরা যাচ্ছি জলশিরি সেন্ট্রাল পার্কে। এটা হচ্ছে 300 ফিট পূর্বাঞ্চলের ভিতরে অবস্থিত। আর আমরা বের হয়ে গিয়েছিলাম 2:30 বাজে, বাট ওই দিন অনেক ঠান্ডা ছিল। মনে হচ্ছিল 7:30 বাজে আমরা বের হয়েছি। সব কিছুই কুয়াশায় ঢাকা ছিল, কোনো কিছুই দেখা যাচ্ছিল না, বাট অনেকটা ভালো লাগতেছিল। আর এইখানে যেতে হলে আপনাদেরকে বেছে নিতে হবে প্রাইভেট কার অথবা সিএনজি অথবা বাইক, তাছাড়া পাবলিক কোনো কিছুই ওখানে যায় না। আর জলশিরি সেন্ট্রাল পার্কটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীদের আন্ডারে পরিচালিত। আর এই যে এটা হচ্ছে শেখ রাসেল ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ। আর এখানে রাস্তা নিট অ্যান্ড ক্লিন ছিল, অনেক ভালো লাগতেছিল। এটা হচ্ছে কুড়িল বিশ্ব রোড থেকে 10 কিলোমিটার দূরত্ব। এরপর চলে আসলাম জলশিরি সেন্ট্রাল পার্কের সামনে। আর এখানে হচ্ছে পার্কিংয়ের জায়গা বাহিরে, পার্কিং কোনো টাকা নেয় না তারা। আর এখান থেকে হেঁটেও হচ্ছে 20 মিনিট লাগে ভিতরে ঢোকার জন্য। দেন আমরা হেঁটে চলে গেলাম টিকিট কাউন্টারের সামনে। এখানে হচ্ছে পার পার্সন 100 টাকা করে টিকিট, আর 2 বছর নিচে বাচ্চাদেরকে কোনো টাকা লাগে না। এরপর আমাদের টিকিট কেটে আমরা ঢুকে গেলাম ভিতরে। আর পার্ক ওপেনিং টাইম হচ্ছে 10:30 থেকে 8:00 পর্যন্ত। যারা ফ্যামিলি নিয়ে টাইম স্পেন্ড করতে চান সারা দিনের জন্য, সো তারা চলে আসতে পারেন জলশিরি সেন্ট্রাল পার্কে। এরপর আমরা ভিতরে ঢুকে হাঁটতেছিলাম, আর জায়গাটা নিট অ্যান্ড ক্লিন ছিল, অনেক ভালো লাগতেছিল ভিতরে ঢুকে। এটা যেহেতু সেনাবাহিনীদের আন্ডারে পরিচালিত ছিল, সো জায়গাটা খুবই পরিষ্কার ছিল। আর এইখানে দেখলাম যে একটা স্কুল টিচারদের কোনো পিকনিক হচ্ছিল। আপনারা চাইলে এখানে ফ্যামিলি পিকনিক করতে পারেন, সেই ক্ষেত্রে তাদের কাছ থেকে পারমিশন নিতে হবে। আর এই পার্কটা হচ্ছে বিশাল বড় জায়গা নিয়ে তৈরি করা। সো ঘুরতে ঘুরতে চলে এলাম একটা ঝর্ণার সামনে। আর এখানে কালারিং অনেক ফিশ ছিল, আর এইখানে আদার্স ডেতে হচ্ছে ঝর্ণাও ছাড়ে। সো ওই দিন ছিল না ছাড়া, তার জন্য আর দেখি নাই, হয়তো ঠান্ডার জন্য বা অন্য প্রবলেমের কারণে হয়তো ঝর্ণাটা ছাড়া ছিল না। যাই হোক, সন্ধ্যার পর হচ্ছে তারা সব জায়গায় হচ্ছে লাইট অন করে দেয়, সো তখন আরও বেশি সুন্দর লাগে দেখতে। এই যে ফিশগুলো তো অনেক কিউট লাগতেছিল, আর সবগুলো হচ্ছে এক জায়গায় এসে জমা হয়েছে খাবারের জন্য, বাট কারো কাছে তো খাবার ছিল না, কিভাবে দিবে। সো এটা দেখতেছিলাম, আর এই ঝর্ণাটা ছাড়া থাকলে অবশ্যই অনেক সুন্দর লাগতো। এরপর হেঁটে একটু উপরে চলে গেলাম, অয়ন্ত আগেই উপরে চলে গেছে, ওখানে একটা কনসার্ট হচ্ছিল, ভার্সিটি স্টুডেন্টদের মধ্যে মিলন মেলা হচ্ছিল। এখানে অনেক জায়গা আপনারা এসে পিকনিক কনসার্ট সব কিছুই করতে পারবেন, সেই ক্ষেত্রে তাদের কাছ থেকে পারমিশন নিতে হবে। সো এখানে সবাই বসে এটাকে দেখছিল, আমরা তো ঘুরে ঘুরে দেখছিলাম, অনেক ভালো লাগতেছিল। আর এখানে অনেক বড় একটা লেক ছিল, লেকটা অনেক সুন্দরও ছিল, বিশাল বড় লেকটা। আর এখানে আপনারা চাইলে বোটে উঠে পুরোটা লেক ঘুরে দেখতে পারবেন। বড় বোটগুলোর প্রাইস হচ্ছে 30 মিনিট 500 টাকা। যারা হচ্ছে ফুল ফ্যামিলি নিয়ে জলশিরি সেন্ট্রাল পার্কে আসতে চান, তারা হচ্ছে বড় বোটে উঠে আপনারা পুরোটা লেক ঘুরে দেখতে পারবেন। আর ছোট বোটের প্রাইস হচ্ছে 300 টাকা 30 মিনিট, ওটা হচ্ছে ছোট, ওটা হচ্ছে সিঙ্গেল মানুষদের ওঠার জন্য। এই যে হচ্ছে পুরোটা লেকের ভিউ, লেকটা অনেক বড় ছিল। আর আমরা যেখানে দাঁড়িয়েছিলাম এটার নিচে হচ্ছে রেস্টুরেন্ট আছে, এই জলশিরি সেন্ট্রাল পার্কের ভিতরেই। এখানে কী নেই, সব কিছুই আছে, বাচ্চাদের প্লে জোন আছে, বড়দের রাইড আছে, কতগুলা অনেক জায়গা আছে। অন্য জায়গা হলে হয়তো সব কিছুতেই আসলে এক্সট্রা পেমেন্ট করতে হইতো, বাট এটা যেহেতু সেনাবাহিনীদের আন্ডারে পরিচালিত, সো প্রথম আপনারা 100 টাকা দিয়ে টিকিট কাটলেই আর কোনো কিছুতে পেমেন্ট করতে হবে না। সো এটা অনেক ভালো, সব কিছুর জন্যই সুন্দর ছিল।
এরপর আমরা রেস্টুরেন্টের ভিতরে চলে এলাম। আর রেস্টুরেন্টটা অনেক সুন্দর ছিল, এটার ইন্টেরিয়র কাজটা অনেক সুন্দর ছিল, পরিবেশ সব কিছুই গোছানো ছিল। এখানে আমি দেখতেছিলাম যে ডেজার্ট আইটেমগুলো অনেক সুন্দর ছিল। ভ্যানিলা হচ্ছে 160 টাকা, ওয়ান পিস চকলেট কেক হচ্ছে 180 টাকা। সো দামটি একটু বেশি। সো আমরা জাস্ট কফিটা ট্রাই করেছিলাম, 40 টাকা করে পার পারসন কফি নিয়েছে। রেস্টুরেন্টের বাহিরের ভিউটা অনেক সুন্দর ছিল, একদম অসাম ছিল। সামনে হচ্ছে লেক, আপনি এইখানে বসে এক কাপ কফির সাথে ভিউটা এনজয় করতে পারবেন। আমরা রেস্টুরেন্টে কিছুক্ষণ বসে থাকার পর আমরা বাহিরে আবার চলে এলাম। সো এখানে তো অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল। এইখানে এই যে বাচ্চাদের প্লে জোন ছিল, অনেক সুন্দর, বাচ্চারা খেলা করতেছিল। এই পার্কটা তো বিশাল বড়, আপনি কোন সাইডে রেখে কোন সাইড দেখবেন। সো এক একটা সাইড কভার করতেও আপনি 10 থেকে 20 মিনিট লেগে যাবে। এরপর আমরা আরেকটা সাইডে চলে আসলাম, এটা হচ্ছে হবিট হল, এটা একটা বাচ্চাদের প্লে জোন, এটার ভিতরে কয়েকটা রাইড ছিল বাচ্চাদের। দেন আমরা ভিতরে ঢুকে গেলাম, এখানে অনেক সুন্দরই ছিল জায়গাটা, একদম অন্যরকম একটা ভাইব আসতেছিল এটার ভিতর থেকে। সো বাচ্চারা তো ছবি ওঠা ছিল, অ্যান্ড প্লে জোন তো ছিলই, রাইড 2-3টা ছিল, সো এখানেও খেলা করতেছিল। এরপর আমরা আরেকটা সাইডে চলে গেলাম ওইটার ভিতর থেকে বের হয়ে। এই যে এই জায়গাটা অনেক সুন্দর ছিল, এখানে দাঁড়িয়ে ছবি উঠালে তো অনেক সুন্দর লাগবে। আর এই দিক থেকে ঢোকা হচ্ছে রাতের বেলা, তো সবগুলোই লাইট অন করে দেয়, তখন আরও বেশি সুন্দর লাগে। সো আমরা এখান থেকে যাচ্ছিলাম আরেকটা জায়গায়। এই জায়গাটা হচ্ছে আপনার একদম পুরোটা পাতার হচ্ছে সমারোহ, এখানে ভিতরে গেলে আপনি হারিয়ে যাবেন আর কি, রাস্তা কোন দিক দিয়ে বের হবেন সেটা খুঁজে পাবেন না। সো আমরাও যাচ্ছি, দেখি হারিয়ে যাই কিনা। এরপর এই যে ভিতর ঢুকে গেলাম, আর রাস্তাটা এরকম ভাবে করা, আপনি আসলে কোনোটা রাস্তায় চিনতে পারবেন না, সবগুলা গলি হচ্ছে এক এরকম, আপনি হারিয়ে যাবেন যে কোন দিক থেকে বের হবেন, সব আর কি ঘুরে ফিরে আপনি এক রাস্তায় আসবেন, এরকম একটা জায়গা এটা। সো অয়ন তো আমাকে ডিরেকশন দিয়ে নিয়ে যাচ্ছিল যে না ওই দিক থেকে চলো, আমি তো ডান দিকে ঢুকে যাচ্ছিলাম, ও বললো যে না বাঁ দিকে ঢুকো। সো রাস্তাগুলো অনেক সুন্দর ছিল। এই যে এটা হচ্ছে সিঁড়ি, এইখান দিয়ে উঠে আপনার পুরোটা টেকচার বোঝা যাবে যে জায়গাটা আসলে কেমন। সো অনেক সুন্দর লাগতেছিল, সুবহানাল্লাহ, জায়গাটা অনেক সুন্দর। পুরোটা পার্কের মধ্যে আমার এই জায়গাটা অনেক ভালো লেগেছে। আর এখানে তো একটা ফ্যামিলি হারিয়েও গিয়েছে, তারা রাস্তা খুঁজে পাচ্ছিল না। আর আমরা হচ্ছে ওই যে ওই দিকটা থেকে এসেছি এইখানে। এই যে এই ফ্যামিলিটা হারিয়ে গেছে, রাস্তা খুঁজে পাচ্ছিল না বের হবে কোন দিক থেকে। এরপর এখানে কিছু ছবি উঠে আমরা আবার নিচে চলে এলাম, আরেকটা জায়গায় চলে যাব। সো অনেক ভালো লেগেছে এই জায়গাটা। এই যে চলে এলাম জলশ্রী সেন্ট্রাল পার্কে, এটা একটা বড় লোগো দেওয়া ছিল, অনেক সুন্দর লাগতেছিল, এখানে দাঁড়িয়ে ছবি উঠালে অনেক সুন্দর লাগবে। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই, ভালো লাগলে লাইক শেয়ার ফলো দিয়ে আমার পাশেই থাকবেন, আর আমার ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং।